নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে চলছে টাইগারদের মাঠের অনুশীলন। সময় নির্ধারিত থাকলেও এদিন অনুশীলন করেনি সফরকারী নিউজিল্যান্ড। তিন ডিপার্টমেন্টে টাইগাররা ঘণ্টাব্যাপী অনুশীলন সেশনে ঘাম ঝরিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেকে আরও ভালোভাবে মেলে ধরতে চান শেখ মেহেদি হাসান। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং ডিপার্টমেন্টেও ভালো করতে চান এই তরুণ অলরাউন্ডার। বিস্তারিত তহিদুল ইসলামের রিপোর্টে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর হোম অফ ক্রিকেটে তৃতীয় দিনের মতো ঘাম ঝরিয়েছেন টাইগাররা। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও সময় দিয়েছেন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। কিবিদের বিপক্ষে নতুন বলে নিজেকে আরও মেলে ধরতে চান তরুণ অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। নতুন বলের রোলটা খুবই ইম্পর্টেন্ট, এখানে যদি আমি সাকসেস হইতে পারি তাহলে টিমের জন্য ভালো। পাওয়ার প্লেটা ভালো একটা ফুলফিলভাবে কাভার করা যায়, দেখা যাচ্ছে আপনি একটা ওভার ভালো করতে পারলে অন্য অপোনেন্ট থেকে একটা ওভার বেশি রান হয়ে যায়, এইটা কম্বিনেশনটা আর কি মেনটেন করে বল করতে হয়। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে তাকে মাঝে মধ্যেই দেখা যায় টপ অর্ডারে, সুযোগ পেলে তা কাজে লাগাতে প্রস্তুত তিনি। একটা সুযোগ থাকে যে ওইখানে টি-20তে বেশ কিছু রান করার জন্য, তো আমি সবসময় চেষ্টাই করি নিজের সেরাটা দেওয়ার জন্য এবং টিমের পছন্দ মতন যেখানে টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে বলা হয় আমি অবশ্যই চেষ্টা থাকি সেখান থেকে ইম্প্রুভ করার। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি টি-20 ক্রিকেটে ফিল্ডিংয়ের গুরুত্বও তুলে ধরেন এই তরুণ অলরাউন্ডার। ফিল্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, যে একটা ভালো রান আউট একটা ভালো ক্যাচ টিমের মোমেন্টাম চেঞ্জ করে দেয়। তো টি-20 খেলা হাই ইন্টেন্সিটির খেলা, এখানে হাই ইন্টেন্সিটিতেই ফিল্ডিং করতে হয়, যে এখানে আপনার অপশন কম থাকে, সময় কম থাকে, তো যেদিন যে রিকভারি ভালোভাবে করতে পারে সেই সাইডটা সে আগায় দিতে পারে। মিরপুর হোম অফ ক্রিকেটে আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ। তৌহিদুল ইসলাম, নিউজ 24।